সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বেশ কয়েকজন বন্ধু অনুরোধ করেছেন ছোট গল্প পড়ার জন্য। আজ থেকে আগামী এক মাস আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্পগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে আমরা পড়ব বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প প্রাগৈতিহাসিক। তো চলুন শোনা যাক বাংলা সাহিত্যের এই বিখ্যাত ছোট গল্পটি। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠসাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সর্বনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাতে আরো নক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতলপুরে। পেল্লাদ তাকে আশ্রয় দেয় নাই, কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, ঘাওখান সহজ লয় সাংঘাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু, খুনটো যদি না করতিস। তরেই তো খুন করতে মন লইতাছে পেল্লাদ, এই জনমে না সেঙ্গাত। বন কাছেই ছিল, মাইল পাঁচেক উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেল্লাদ নিজের বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়া একটা আচ্ছাদন করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটাক সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিখু। খামুকি চিরা গুড় দিলাম যে, দুদিন বাদে বাদে ভাত লই আসুম, রোজ আইলে মাংসে সন্দ করব। কাদের ঘাটা লতা পাতা দিয়ে বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল। রাতে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক, কাদের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘন্টা একটি করিয়া যোগ টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু দুদিন দুরাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল, রোদের সময় ভাপসা গাঢ় গুমোটে সে হাঁফাইয়া হাঁফাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তেরও স্বস্তি রহিল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলো ফুরাইয়া গিয়াছে, 3-4 দিনের মতো চিড়া আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাচার উপরে ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে ঝুঁজিতে লাগিল। যেদিন পেল্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরিয়া ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিকটা দূরের নালা হইতে আধা কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে চিড়াচিবাইয়া সে পেট ভরাইল, এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল, বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া যোগ ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উকি দিতে দেখিয়া পুরা 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর 2-1 ঘন্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না, বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়াছিল, পরদিনও সে আসিল না। কুটুম বাড়ির বিবাহ উৎসবে তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিন রাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না। ইতিমধ্যে
ভিকুর ঘা পুচিয়া উঠিয়া লাল সে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প স্বল্প ফুলিয়াছে, জ্বরটা একটু কমিয়াছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানোর তাড়ির নেশার মতোই ভিকুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোকেরা তার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়। সে টেরও পায় না, পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিড়াগুলো পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুম্বাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিকুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিকুর জন্য একবাত এক বাটি ভাত ও কয়েকটি পুটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিকুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিকুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপর খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনি শক্তপ্রাণ ভিকুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই একমাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল, কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিকু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেল্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাড়ি গিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেল্লাদের বোন গিয়াছিল ঘাটে। পেল্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিকুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পলাইয়া যাইতেছিল। ভিকু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বা হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেল্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তাড়ির নেশায় পেল্লাদের মনে হইল এমন নেমো খারাপ মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসাইয়া দিয়া ভিকুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিকু তার ধারালো দাঁটিকে বাহাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেল্লাদ বলিল, তোর লাগিয়া আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে দিয়া বাইরা আমার বাড়ি থেকে দূর হ। ভিকু বলিল, আমার কোমরে একটা বাজু বাইন্দা রাখছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে তবে যামু। তোর বাজুর খবর জানে কেডা রে? বাজু দে কইলাম পেল্লাদ, ভালো চাস তো, বাজু না দিলি শাহ বাড়ির মেজকত্তার মতো গলাটা তোর এক কান কোপেই দুই ফাঁক কইরা ফেলামু। এই তোরে আমি কইয়া রাখলাম, বাজু পালি আমি অক্ষণি যামু গিয়া। কিন্তু বাজু ভিকু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিকুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেল্লাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও ভঙ্গু ভিকু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। পেল্লাদ ও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল। ভিকুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল, হাত দিয়ে রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে, কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় বিষম হইচই বাঁধাইয়া দিল। পেল্লাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শুনিয়াইছিল, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিকুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিকুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটি নদী আছে,
বেল্লাদের ঘরে আগুন দিয়ে আসিয়া একটা জেলেডিঙি চুরি করিয়া ভিকু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপটা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোন রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশিদূর আগাইতে পারে নাই। ভিকুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার শোধ লইতে পেল্লাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে বই কমে নাই। পেল্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিকু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখন দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়াছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তের চিহ্ন সে ধুইয়া ফেলিয়া শহরের ভিতর প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহার সামনে হাত পাতিয়া সে বলিল, দুটো পয়সা দিবান কর্তা। তাহার মাথার জট বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া, আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, একটা দিলেন বাবু, আরেকটা দেন। ভদ্রলোক চটিয়া বলিলেন, একটা দিলাম তাতেই হলো না, ভাগ। মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়া বসে, কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিকু মাঝে মাঝে খেপার মতো দুই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতাটি সে তাই বগলের কাছ হইতে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটি লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে এক পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পুরো বাগানের মধ্যে ঢুকিয়া বট গাছের নিচে ইটের উনুনে মেটে হাড়িতে ভাত রান্না করে মাটির মালসায় কোনোদিন রাধে ছোট মাছ, কোনোদিন তরকারি, পেট ভরিয়া খাইয়া বটগাছটাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা একটা পয়সা, আমায় দিলে ভগবান দিবে, হেই বাবা একটা পয়সা। অনেক প্রাচীন বলির মতো ভিক্ষায়াং নৈব চ নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিকুর সামনে দিয়া হাজার দেড় হাজার লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাকে পয়সা অথবা আদলা দেয়। আদলার সংখ্যা বেশি হইল সারাদিনে ভিখুর 5-6 আনা রোজগার হয়। কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটি পুরা টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর দুই তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিকু মাসিক 8 আনায় ভাড়া করিয়াছে। রাতে সে ওইখানে শুইয়া থাকে। ম্যালেরিয়ার মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরু একটি কাঁথা সংগ্রহ করিয়াছে।
লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা বড় খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুটলি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জলো বাতাসে শীত করিতে থাকিলে পুটলি খুলিয়া একটু কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিগুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল, তাহার ছাতি ফুলিয়া উঠিল, প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশী নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া উঠিল। অভ্যস্ত বুলিয়া উড়াইয়া কাতরভাবেই সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। এক পয়সার জিনিস কিনিয়া ভাও না পাইলে দোকানিকে মারিতে উদ্ধত হয়। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুচ্ছব জীবন আর তার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্যে তাহার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাড়ে ভাড়ে তাড়ি গিলিয়া সে হল্লা করিত, টলিতে টলিতে বাসির ঘরে গিয়া উন্মুক্ত রাত্রি যাপন করিত, আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়িতে চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখুভক্তির সঙ্গে পাহানার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পলাইয়াছিল। তারপর একাশে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে, দিনে দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহবধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে, রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর 3 বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইত তাহার সবগুলির নামও এখন তাহার মনে নাই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কোপে দুফাক করিয়া দিয়ে আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে! মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটি টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানে হিসাব মেলায়, বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা, এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝের চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিকুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরারো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়? তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে, আফসোসেই নিবৃত্তি। একা ভিখু আর থাকিতে পারে না, বাজারে ঢুকিবার মুখেই একটা ভিখারিণী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের বাঁধনীয় বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিকুর চেয়ে বেশি রোজগার করে, সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, ঘাটি সারব না লয়? ভিখারিণী বলে, খুব ওষুধ দিলে অক্ষণই সারে। ভিখু সাগ্রহে বলে, সারা তবে, ওষুধ দিয়ে সটপট সারাইয়া ল, ঘা সারলে তোর আর ভিক মাগতি হইব না।
জানোস আমি তোরে রাখুম, আমি থাকলি তো কেন থাকবি না, কেন খাওয়া মু পরা মু আরামে রাখুম, পায়ের পরনি পা দিয়া পা ঠুইয়া বইয়া থাকবি, না করস তুই কি এর লাগ্যা? অত সহজে বলিবার মেয়ে ভিখারিনী লয়, খানিকটা তামাক পাতা মুখে গুজিয়া সে বলে, দুদিন বাদে মোরে যখন তুই খেদাইয়া দিবি গা মুই তখন পামু কোয়ানে? ভিগু আজীবন এখন নিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়ে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ু স্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাপা কলার কাঁদি শেষ হইয়া আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো জমাট হইয়া ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়, নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল গালো ইয়াই চল। ভিখারিনী বলে, আগে আইবার পারো নাই, যা অখন মর গিয়া আখার তলে সালি খা গিয়া। কেন সালি খাওনের কথাটা কি? তোর লাগা আ করিয়া বৈশা আছি বাপসোস তুই বটে, আমি উই উয়ার সাথে রইছি। ওদিকে তাকাইয়া ভিকু দেখিতে পায় তাহারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারী খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্নকারে ওই অংশটুকু সামনে মেলিয়া সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটা কৃত্রিম রস পা। ভিখারিনী আবার বলিল, বস যে যা ফলাইয়া যা, দেখলি কোন করিয়া ফেলাইব হইয়া দিলাম। ভিখু বলে, আরে থো খু নমন সব আলাইয়া করতেছি, উয়ার মতো দশটা অংশেরে এক গায়েল করিয়া দিবার পারতাম তা জানোস? ভিখারিনী বলে, পারস তো জানা উয়ার সাথে লাগ না গিয়া, আমার কাছে কি? উয়াকে তুই সাড়ান দে আমার কাছে চ। ইহ রে শুনা তামুক খাবা, গা দেখা পিসাইছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত, উয়ারে সারুম কেন? উয়ার মতো কামাস তুই, ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নাম তো কি রা? এমনি তাহারা পরিচয়হীন যে একতাল পরস্পরের নাম জিজ্ঞেস করিবার প্রয়োজনও তাহারা বোধ করে না। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগতে সস, হই ওই বুড়ির কাছে যা। ভিখু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে মর্তমান কলা বাইর করিয়া ভিখারিনীর সামনে রাখিয়া বলে, খা তোর লগে চুরি করে আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাত করে, খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? পাচি কয় মোরে পাচি, তুই কলা দিসস নাম কইলাম, এবার ভাগ। ভিখু উঠিবার নাম করে না, অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপর উবু হইয়া বসিয়া পাচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না, মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতাছে। পাচির সঙ্গীটির নাম বশির। তার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সালাম মিয়া, বশির বলিল, ইদিকে ঘোরাফেরা কি জন্য? সালাম মিয়া অতিছে লাঠির এক গায়ে শিরটি সেসা দিমুনে। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিখুর হাতে লাঠি ও বশিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিখু বলিল, র তোরে নিফাত করতাছি। বশির বলিল, ফের উয়ার সাথে বাতচিত করিলি জানে মাইরা দিব আল্লাহর কিরে। এ সময় ভিখুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না, একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা দুই মাসের ভিতরই মুষ্টিমেয় হইয়া আসে। ভিখুকে একবার তাহারা একটি পয়সা দিয়াছে, পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না।
সংসারে ভিখারির অভাব নাই। কোনো রকমে ভিখুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না, সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারিদিকে ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই। মাথা গুজিবার একটা ঠাই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিনী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবে হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায়ই সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই, একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নুমাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আর কিছুকাল ভিখু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাতে ঝুলির মধ্যে তার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, বাটি লইয়া ডান্টির যদি রেহাই দিত ভগবান। নদীর ধারে ধারে আদমাইল হাঁটিয়া গিয়া একটা সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া দুই মাইল তফাত এই রাস্তারই পাশে মাইলখানিক রহিয়া গিয়া আবার দক্ষিণে গিয়া পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিক ফাঁকে ফাঁকে দু একটি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটা জঙ্গলের ধারে জমি সাফ করিয়া পাঁচ সাতখানা কুড়ে তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে, পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষার গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভাফসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘরে বসির নাক ডাকায় পাঁচি বিড়বিড় করিতে থাকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচুবনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুড়ে দরজার ঝাপটি পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিছিল। ঝাপটা সন্তপর্ণে একপাশে সরাইয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল, ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোর অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বা হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাদের মুশকিল হইবে। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটি মাত্র আঘাতে
কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বশিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটি মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় তিন আঙুলের ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিকু তাই নিশ্চিত হইতে পারিল না। এক হাতে সবলে বশিরের গলা চাপিয়া ধরিল। পাচিকে বলিল, চুপ থাক, চিল্লাবি তো তোরেও মাইরা ফেলাম হু। পাচি চেঁচাইল না, ভয়ে গঙাইতে লাগিল। ভিকু তখন আবার বলিল, একটু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বশির নিঃস্পন্দ হইয়া গেলে ভিকু তাহার গলা হইতে হাত সরাইয়া লইল। দম লইয়া বলিল, আলোটা জাইল্লা দে পাচি। পাচি আলো জ্বালিয়ে ভিকু, পাচি আলো জ্বালিলে ভিকু পরম তৃপ্তির সঙ্গে নিজের কৃত্তি চাহিয়া দেখিল। একটিমাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বে তাহার সীমা ছিল না। পাচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছোস ক্যাডাকারে খুন করলো দেখছোস। তখন পই পই কইরা কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাইবার লারবা গো, সাড়ান দাও। উনেই না মিয়া ভাই রইল গোসা, কয় কি না শুইনি মিয়া ভাই রইল গোসা, কয় কি না শির শেষা দিমু, দেন গো দেন শির শেষাই দেন মিয়া ভাই। বশিরের মৃতদেহর সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ভিকু মাথা দুলাইয়া হা হা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠেরাইন বোবা কেন গো, আরে কথা কো হাড়া ভাগতে মাইয়া, তোরে দিব নাকি সাবার কইরা। হ্যাঁ পাচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ কি করি, পয়সা কড়ি কনে গুন্না রাখছে আগে তাই ক। বশিরের গোপন সঞ্চয়ের স্থানটি বাচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিকুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিকু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করতে পথ পাইল না। বশিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিত 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিকু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কি কি নিবি পুটলি বাইদ্যা ফেলা বাচি, তারপর ল রাইত থাকতে মেলা করি, খানিক বাদে নওমের চান উঠব, আলোয় পথচুকু পার হমু। পাচি পুটলি বাঁধিয়া লইল, তারপর ভিকুর হাত ধরিয়া খোড়াইতে খোড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়া ভিকু বলিল, অক্ষণি চান উঠব পাচি। পাচি বলিল, আমরা যামো কনে সদর, ঘাটে না চুরি করুম, বিয়ানে সিপ্তিপুরের সামনে জঙ্গলার মধ্যে ঢুকিয়া থাকুম, রাইতে একদম সদর, পা চালাইয়া চ পাচি, এক কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা লইয়া তাড়াতাড়ি চলিতে পাচির কষ্ট হইতেছিল। ভিকু সহসা একসময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পায়েনি তুই ব্যথা পাস পাচি? হ ব্যথা জানায়। পিঠে চাপামো? পারবি কেন? পারুম, আয়। ভিকুর গলা জড়াইয়া ধরিয়া পাচি তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিখু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথে দুদিকে ধানের ক্ষেত, আবছা আলোয় নিঃসাড় পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালা, পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনের মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।